ক্লাস 10। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টার আছে দেখো, অভিব্যক্তি বা জৈব বিবর্তন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইভলিউশন। তো তোমাদের এটা চ্যাপ্টারে ঢুকবার আগে আমাদের পৃথিবীর উৎপত্তি সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা কোথায় বাস করি? সৌরজগতের একটা গ্রহ, তার নাম পৃথিবী। তো সৌরজগতের যতগুলো গ্রহ আছে, 8টা গ্রহ, তার মধ্যে 3 নম্বর গ্রহ হচ্ছে পৃথিবী। এবং পৃথিবীর বা গ্রহে উপগ্রহের উৎপত্তি পড়তে গিয়ে তোমরা ফার্স্টেই যে লাইনটা বা যেই জায়গাটা পড়ো সেখানে দেখবে যে সূর্য থেকে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড সূর্য থেকে বের হলো, ছিটকে বেরিয়ে এলো, বেরিয়ে আসার পর সেটা সূর্যের বিভিন্ন টুকরে ভাগ হয়ে গিয়ে আবার সূর্যের চারপাশে এই টুকরোগুলো ঘুরতে শুরু করলো। এইভাবে বড় বড় টুকরোগুলোকে আমরা বলছি, যেগুলো সূর্যের চারপাশে ঘুরছে তাদেরকে আমরা বলছি গ্রহ, আর গ্রহের চারপাশে যে টুকরোগুলো ঘুরছে তাদেরকে আমরা বলছি উপগ্রহ। আবার তার থেকেও ছোট ছোট টুকরো ওই গ্রহের মতোই ঘুরতে থাকে, তাদেরকে আমরা বলছি গ্রহাণুপুঞ্জ। তো এইরকম গ্রহাণুপুঞ্জের একটা স্তর বা লেয়ার আমরা দেখতে পাই মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে। এই যে আমরা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই যে গ্রহগুলো পাই, সেই গ্রহগুলো সবার বৈশিষ্ট্য কিন্তু এক জায়গা থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু সবার বৈশিষ্ট্য কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হয়ে এক একটা বস্তু, এক একটা গ্রহ এক এক রকম হয়ে গেছে। যেমন ধরো বৃহস্পতি, বৃহস্পতির যে গ্যাসীয় পিণ্ডটা বা খণ্ডটা সেটা সব থেকে বড় ছিল, সেই জন্য বৃহস্পতি গ্রহটা সব থেকে বড়, ঠিক আছে। তারপরে বুধ, সেটা সব থেকে ছোট ছিল, সেই জন্য বুধ গ্রহটা সব থেকে ছোট হয়েছে। হ্যাঁ, এরকমভাবে আকারটা যেমন ছোট বড় হয়েছে, সেমনি তাদের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে পাল্টাতে শুরু করছে। বৃহস্পতি, শনি, ইউরেনাস এরা কি, এরা এখনো গ্যাসীয় অবস্থাতেই আছে, তারা এখনো আমাদের পৃথিবীর মতো অবস্থায় পৌঁছাতে পারেনি, বলে তাদেরকে আরও অনেক কোটি কোটি বছর তাপ ত্যাগ করতে হবে। আর পৃথিবীটা কী অবস্থায় আছে? পৃথিবী এমন 3 নম্বর জায়গায় আছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এমন একটা অবস্থায় আছে যেখানে কী হচ্ছে, পৃথিবী তাপ ত্যাগ করে বা তাপ বর্জন করে করে কী করেছে, একটা মানে জীব বসবাস করবার একটা উপযুক্ত গ্রহে পরিণত হয়েছে। তোমরা পৃথিবীটাকে যদি দেখো, পৃথিবীর অবস্থাটা কীরকম, উপরে একটা গ্যাসীয় স্তর আছে, যেই স্তরটাকে আমরা কী বলছি, বায়ুমণ্ডল। তারপরে একটা কী হচ্ছে, শক্ত স্তর আছে। হ্যাঁ, এই স্তরটাকে আমরা কী বলছি, ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের আবার কী হচ্ছে, কোথাও এবড়ো খেবড়ো, এটা কোথাও অনেক উঁচু, কোথাও নিচু, কোথাও একদম অনেক নিচু গর্ত মতো হয়ে গেছে। তাহলে অনেক উঁচু যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমরা ভূপৃষ্ঠের জায়গাগুলোকে কী বলছি, পর্বত, তারপরে পাহাড় ইত্যাদি তৈরি করেছে। তার থেকে একটু কম উঁচু জায়গাগুলো কী তৈরি করেছে, মালভূমি। আর প্লেন জায়গাগুলো সেগুলো তৈরি করেছে সমভূমি। তারপরে সমভূমির থেকেও যারা নিচু, আরও নিচু, তারা কী করেছে, সেই সমস্ত জায়গাগুলোতে জল জমা হয়েছে, জল জমা হয়ে সেই জায়গাগুলো সাগর, মহাসাগর, হ্যাঁ, হ্রদ ইত্যাদি তৈরি করেছে। আর একটা মজার বিষয় দেখো, পৃথিবীর এই যে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের আমি যদি আরও ভিতরে চলে যাই সেখানে কী দেখতে পাবো, সেখানকার যে উপাদানগুলো আছে, ধাতু, অধাতু, এই সমস্ত উপাদানগুলো এখনও কী হয়েছে, তারা কঠিন অবস্থায় পৌঁছাতে পারেনি, তারা এখনও গলন্ত, গরম, লাভা, হ্যাঁ, গলন্ত, গলিত অবস্থায় আছে। মাঝে মাঝে এটার আমরা প্রমাণ কীভাবে পাই, মাঝে মাঝে যদি ভূপৃষ্ঠ যে জায়গাটা দুর্বল, সেই জায়গাটা দিয়ে কখনো তারা ভূপৃষ্ঠের উপরে চলে আসে, তখন তাদের আমরা বলি কি, লাভা। হ্যাঁ, আর এই যে ঘটনাটা, এটাকে কী বলা হয়, অগ্নুৎপাত বা অগ্নুৎগিরণ, ঠিক আছে। তাহলে এই পৃথিবীর এইরকম অবস্থায় আমরা আছি। আর একটা মজার বিষয় দেখো, পৃথিবীর যে উপরের যে পৃষ্ঠ, ভূপৃষ্ঠ আমরা যেটাকে বলছি, তার যে নিচু জায়গাগুলো একটু আগে বললাম যে সাগর মহাসাগর তৈরি হয়েছে, হ্যাঁ, দিয়ে জলভাগ সেখানটাই, জলের ধর্ম অনুযায়ী জল সবসময় নিচের দিকে গিয়েই জমা হয়, তো সেইভাবেই তারা যে নিচু জায়গাগুলোতে জমা হয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠটাকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, তাহলে দেখব 3 ভাগ জল, মানে পৃথিবীর 3টে অংশ মানে বেশিরভাগ জায়গায় জল দখল করে আছে, বাকি 1 অংশ মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ,
যেখানে আমরা বসবাস করি। হ্যাঁ, তাহলে পৃথিবীর যে তিন ভাগ জল, সেখানে প্রচুর জীব অর্থাৎ উদ্ভিদ প্রাণী প্রচুর প্রচুর আছে, যেখানে আমরা স্থলভাগে অনেক তার তুলনায় অনেক কম জীবগোষ্ঠী বসবাস করে। হ্যাঁ, পৃথিবীটাকে যখন মানে যেহেতু ওটা তিন ভাগ জল, সেই জন্যে তার এই ব্যাপারটা আমরা দেখতে পাই। তাহলে পৃথিবীর উৎপত্তি হলো, আর আরেকটা মজার জিনিস, এখনো পর্যন্ত আমরা যতই উন্নতি মানে করি, জ্ঞান সৌর্য বীর্যে অনেক দিক থেকেই উন্নতি করেছে মানুষ, বিশেষ করে জ্ঞানের ব্যাপারে পৃথিবীতে শ্রেষ্ঠ, তো আমাদের জানা সৌরজগতের সমস্ত গ্রহগুলোর মধ্যেই একমাত্র গ্রহ পৃথিবী যেখানে আমরা জীবের অস্তিত্ব দেখতে পাই, আর অন্য কোনো গ্রহে আমরা এরকম পরিবেশ এরকম জীবগোষ্ঠী দেখতে পাই না। এখনো পর্যন্ত মানে যে স্পেস রিসার্চ বা মহাকাশ গবেষণা ইত্যাদি যা কিছু ঘটছে, তার ফলে ভাবা হয়েছে কি যে সূর্যের মতো যে আরও যে নক্ষত্র গোষ্ঠী বা তার যে পরিবার আছে, সেই সমস্ত জায়গায় হয়তো হয়তো কোথাও আমরা এরকম পৃথিবীর মতো গ্রহ পেতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি এখনও সেটা পাওয়া যায়নি, তবে আশা করছে যে এরকম আছে। যাই হোক, তাহলে পৃথিবী হচ্ছে এটা উৎপত্তি। এবার পরের যে ভিডিওটা সেইখানে মানে সেকেন্ড পার্ট, সেখানে আমরা পৃথিবীতে কিভাবে জীবগোষ্ঠীর উৎপত্তি হলো সেটা নিয়ে আলোচনা করব। এই জায়গাটা মানে বইয়ের প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো, এই জায়গাগুলো পৃথিবীর উৎপত্তিটা খুব ভালো করে পড়বে, তাহলে জীবগোষ্ঠীর উৎপত্তি যখন আমরা পড়বো তখন তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ, আশা করি ভালো থাকবে।